আসসালামু আলাইকুম। ব্ল্যাক ফিশ আইটির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা পেন ড্রাইভ বুটেবল করার বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। আলোচনায় যা থাকবে, পেন ড্রাইভ বুটেবল করে উইন্ডোজ করলে কি কেন হার্ড ডিস্কের ডাটা ডিলিট হয়ে যায়, হার্ড ডিস্ক স্কিমা কয় প্রকার, কিভাবে আমরা হার্ড ডিস্ক স্কিমা চেক করে পেন ড্রাইভ বুটেবল করব, এইসব বিষয়গুলো নিয়ে আমরা খুঁটিনাটি আলোচনা করব। তো প্রথমে আমরা জেনে নেই, আমরা যে হার্ড ডিস্ক গুলো ব্যবহার করি আসলে এই হার্ড ডিস্ক গুলো কত প্রকার, হার্ড ডিস্ক স্কিমা কত প্রকার, স্কিমা গুলো কেন আলাদা আলাদা হয়ে থাকে সে বিষয়গুলো নিয়ে আলোচনা করি। প্রথমত হার্ড ডিস্ক স্কিমা দুই ধরনের। তো আমরা প্রথমে যেটা আলোচনা করব যে ডিফারেন্স বিটুইন এমবিআর অ্যান্ড জিপিটি, অ্যান্ড এমবিআর এবং জিপিটির ভিতরে পার্থক্য কি। এমবিআর এবং জিপিটি এই দুটি হলো হার্ড ডিস্ক স্কিমা, মানে হার্ড ডিস্কের পার্টিশনের যে ধরন, এই দুই ধরনের পার্টিশন হয়ে থাকে আর কি হার্ড ডিস্কে। আমরা যেটা হার্ড ডিস্ক যখন আমরা বিল্ড ইন করি নতুন একটা হার্ড ডিস্ক, তখন সাধারণত এই মেসেজটা পপ আপে আসে যে আমরা হার্ড ডিস্কের যে ধরনটা রাখবো সেটা এমবিআর হবে নাকি জিপিটি। তো আমরা যাই এমবিআর এবং জিপিটির ভিতরে যে পার্থক্যগুলো আছে সেগুলো আমরা দেখে নিই। মূলত এমবিআর এবং জিপিটির ভিতরে বেসিক যে পার্থক্যগুলো আছে আমরা এই পর্বে সেই পার্থক্যগুলো নিয়ে আলোচনা করব। পরে আমরা যখন অ্যাডভান্স লেভেলে শিখবো বা অ্যাডভান্স লেভেলে আমরা যখন কাজ করব, তখন এমবিআর এবং জিপিটি এই পার্টিশনগুলোর কাজ আমাদের দরকার হবে, তখন আমরা আরো বিস্তারিত আলোচনা করে নেব। মূলত এই পর্বে আমরা যতটুকু আলোচনা করব তাতেও মোটামুটি ভালো একটা ধারণা হয়ে যাবে। এমবিআর যেটা, এমবিআর এর মূল এ হলো অ্যাব্রিভিয়েশন হলো মাস্টার বুট রেকর্ড, আর জিপিটি গ্লোবালি ইউনিক আইডেন্টিফায়ার, যেটাকে সংক্ষেপে জিইউআইডি বলা হয়। এমবিআর ম্যাক্সিমাম ডিস্ক স্পেস 2 টেরাবাইট সাপোর্ট করে, 2 টেরাবাইট এর উপরে এমবিআর সাপোর্ট করে না, এটা হলো এমবিআর এর একটা লিমিটেশন। আর জিপিটি ডিপেন্ড অন অপারেটিং সিস্টেম, অপারেটিং সিস্টেম যত জিবি আপনার সাপোর্ট করবে, যত টেরা সাপোর্ট করবে, জিপিটি কোনো ইস্যু নেই, জিপিটি সেমটা নিয়ে হার্ড ডিস্ক পার্টিশন করে দিবে। তারপরে লিমিটেশন হলো এমবিআর এর ম্যাক্সিমাম ডিস্ক পার্টিশন করতে পারে 4টা। আমি আবার বলছি, ম্যাক্সিমাম ডিস্ক পার্টিশন করতে পারে, নাম্বার অফ ডিস্ক পার্টিশন যেটা প্রাইমারি ডিস্ক পার্টিশন করতে পারে এমবিআর 4টা। যদি আমরা 4টা থেকে বেশি করতে চাই, সেক্ষেত্রে আমাদের 4টা পার্টিশন থেকে 3টাকে প্রাইমারি রেখে বাকি একটা পার্টিশনকে এক্সটেন্ড পার্টিশন করতে হয়। এক্সটেন্ড পার্টিশনটাকে আমরা যখন এমবিআর এ রূপান্তর করতে যাই, সেক্ষেত্রে এক্সটেন্ড পার্টিশনটাকে আমরা লজিক্যাল ড্রাইভে রূপান্তর করে সর্বোচ্চ আমরা 15টা পার্টিশন তৈরি করতে পারবো। তো এমবিআর এর লিমিটেশন হলো এটা যে নাম্বার অফ প্রাইমারি পার্টিশন 4টা, যদি তার থেকে আমরা বাড়াতে যাই তাহলে একটা পার্টিশন, 3টা পার্টিশন প্রাইমারি রেখে একটা পার্টিশনকে এক্সটেন্ড করে সেটার উপরে আমার লজিক্যাল ড্রাইভ ক্রিয়েট করতে পারবো। আর জেপিটির ক্ষেত্রে এক্ষেত্রে মাইক্রোসফটের জন্য লিমিটেশন হলো 128টি ড্রাইভ, লিনাক্সের জন্য 128টির পরও করা যাচ্ছে, সো সেক্ষেত্রে আমরা বলতেই পারি আনলিমিটেড। সো এটা এখন পর্যন্ত কেউ বলতে পারতেছে না আসলে লিনাক্সে জেপিটি পার্টিশন কয়টার লিমিটেশন আছে, সো সেক্ষেত্রে এটাকে আনলিমিটেডই বলা হয়। আর এমবিআর এ যেটা আরেকটা লিমিটেশন হলো সিঙ্গেল বুট সাপোর্টেড, আপনি এমবিআর এ একটাই বুট করতে পারবেন, একটাই বুট কাজ করতে পারবেন। আর জেপিটিতে যেটা হলো সেটা মাল্টি বুট সাপোর্টেড, আপনি মাল্টি অপারেটিং সিস্টেম জেপিটিতে ইউজ করতে পারবেন। তাহলে আমরা এতক্ষণে জেনে নিলাম যে এমবিআর এবং জেপিটির যে মূল পার্থক্যগুলো, এটাই হলো আসলে একদম মূল যে পার্থক্য এটা। তো এর থেকে বেশি আমরা আস্তে আস্তে শিখবো, পরের পর্বগুলো তো আস্তে আস্তে দেখবো, আস্তে আস্তে আমরা শিখবো। তো এখন কথা হলো, আমরা যখন পার্টিশন করব বা পেনড্রাইভ বুটেবল করব, তখন আমি বুঝবো কিভাবে যে আমার যে এক্সিস্টিং হার্ড ডিস্ক আছে সেটা আমার কোন পার্টিশনে আছে।
তো এখানে এই বিষয়টা আমরা এই পর্বে দেখে নিব যে আমার যে এক্সিস্টিং হার্ড ডিস্ক আছে সেটা কোন পার্টিশনে আছে। সো সেটা দেখার জন্য আমাদের কি করতে হবে, আমাদের প্রথম কমান্ড প্রম্পট ওপেন করতে হবে। তো আমরা কমান্ড প্রম্পট ওপেন করে নিই। কমান্ড প্রম্পট ওপেন করে এখানে আমাদেরকে টাইপ করতে হবে ডিস্ক পার্ট। ডিস্ক পার্ট আমরা যখন টাইপ করবো তখন রেজিস্ট্রি ডিস্ক পার্টে আমাদেরকে নিয়ে যাবে, নতুন করে একটা পার্টিশন ওপেন হবে। এখানে আমরা আমাদের যে বিল্ট ইন পিসিতে যে কয়টি ডিস্ক আছে ওই ডিস্কটা আমরা ভিউ করব, সেটার জন্য আমাদের কমান্ড হলো লিস্ট ডিস্ক। যখন আমরা ডিস্ক লিস্ট করব সেক্ষেত্রে আমরা আমাদের ফিজিক্যাল মেশিনে কয়টা ডিস্ক আছে সেগুলো আমরা দেখতে পারবো। তো আমার ফিজিক্যাল মেশিনে তিনটা ডিস্ক আছে, তিনটা ডিস্কের ভিতরে একটা হলো আমার 931 GB, যেটি সেটা হলো আমার হার্ড ডিস্ক, এটি আমার অনলাইনে আছে। এটি দেখাচ্ছে হলো জেপিটি পার্টিশন। বেসিক্যালি আমরা যখন লিস্ট ডিস্কটা ওপেন করি তখন আমাদের এখানে ডিস্ক স্ট্যাটাস সাইজ ফ্রি ডাইনামিক অ্যান্ড জিপিটি এইগুলো অপশনই ওপেন থাকে, এগুলো অপশনই দেখা যায়। আপনার যদি পার্টিশন স্কিমটা MBR হয়, মানে মাস্টার বুট রেকর্ডের যদি হয়, সেক্ষেত্রে হলো এই যে আমার ডিস্ক জিরোতে যেটি আপনি দেখতে পাচ্ছেন যে অনলাইন দেখাচ্ছে 931 GB, তো এখানে আমার জিপিটির ঠিক নিচে যে স্টার মার্কটা আছে, যদি আমার পার্টিশন স্কিমারটা MBR হয়ে থাকতো তাহলে এই স্টার মার্কটা থাকতো না। আমি আবার বলছি, আপনি আপনার ফিজিক্যাল মেশিনের হার্ড ডিস্ক স্কিমারটা কোন ফরম্যাটে আছে সেটা চেক করার জন্য যখন লিস্ট ডিস্কটা দেখবেন তখন হলো এই জেপিটি অপশনটাই থাকবে, কিন্তু যদি MBR হয় তাহলে এই স্টার মার্কটা থাকবে না, যদি জিপিটি হয় তাহলে এই স্টার মার্কটা থাকবে। তার মানে বোঝা গেল আমার এই যে ফিজিক্যাল হার্ড ডিস্কটা আছে সেটি জেপিটি পার্টিশন, আর আমার যে ডিস্ক ওয়ান সেটি অনলাইন আছে কিন্তু এটার স্পেস দেখাচ্ছে না, সাইজ দেখাচ্ছে না, কারণ আমি এটা ওপেন রাখিনি। আর ডিস্ক টুতে যেটা আছে আর 29 GB, এটা হলো আমার পেন ড্রাইভ। তো এই পেন ড্রাইভটা আমরা এখন বুটেবল করব। আমি যদি আমার এই ফিজিক্যাল মেশিনের জন্য বুটেবল করি তাহলে আমাকে এটা জিপিটি স্কিমা মোডে বুটেবল করতে হবে। তাহলে আমরা নেক্সট স্টার্ট করি, আমাদের পেন ড্রাইভ বুটেবল করা শুরু করি। তো আমরা এখান থেকে এক্সিট হয়ে বের হয়ে যাই, এক্সিট করে দিই, এই টার্মিনালটাও এক্সিট করে দেই। আচ্ছা, এবার আমরা বুটেবল করার জন্য যেটি ইউজ করব সেটা হলো ফুস। আমার কাছে অলরেডি ডাউনলোড করা আছে, তারপর আমি আবার নতুন করে ডাউনলোড করে নিচ্ছি। আমরা এটা রুফ অরিজিনাল সাইট থেকেই ডাউনলোড করে নিব। আমরা এটা ওপেন করি, ওপেন করার পরে আমাদের যেটা যদি কোনো পেন ড্রাইভ ইন করা থাকে তাহলে ওই পেন ড্রাইভটি পেয়ে যাবে। এখানে পেন ড্রাইভটি যে মাল্টিপল পার্টিশন, আচ্ছা, জি এবং এইচ দুইটা পার্টিশন পেয়েছে, যেহেতু আমার এটা জিপিটি পার্টিশনে এর আগে বুটেবল করা ছিল। সো আমরা এখান থেকে আইএসওটা সিলেক্ট করি, আইএসওটা সিলেক্ট করব। আমরা এর আগে যেটি করেছিলাম যে আমরা একটা আইএসও লাইট ক্রিয়েট করছিলাম, তো আমরা ওই আইএসওটা সিলেক্ট করব, উইন্ডোজ 10 লাইট যেটা আমরা এর আগে ক্রিয়েট করছিলাম ওই আইএসওটাই আমরা সিলেক্ট করি। সিলেক্ট করে আমরা ওটাকে আজকে বুটেবল করব। তাহলে আমার এটা ছিল জিপিটি পার্টিশনে। সো আমরা জিপিটি পার্টিশন স্কিমাতে এখানে দেখবেন MBR এবং জিপিটি দুইটা শো করতেছে। আমরা যদি MBR শো করি তাহলে এটা UEFI
টার্গেট সিস্টেম হবে, এবং আমরা যদি জিপিটি শো করি তাহলে এটা ইউএফএ নন সিএসএম টার্গেট হবে। তো আমরা এখানে জিপিটিটা সিলেক্ট করবো, জিপিটি সিলেক্ট করার পরে আমরা এটা স্টার্ট করে দেব। স্টার্ট করার পরে ওয়ার্নিং দিচ্ছি অল ডাটা অন ডিভাইস, মানে আমার যে পেন ড্রাইভটা আছে বুটেবল পেন ড্রাইভের ভিতরে যে ডাটাগুলো আছে ওগুলো ডিলিট হয়ে যাবে। যদি আপনি ডাটা ডিলিট করতে না চান তাহলে আগে পেন ড্রাইভের ডাটাগুলো ব্যাকআপ রেখে তারপরে বুটেবল করবেন। সো আমার এখানে আপাতত কিছুই নেই, সো আমি এটা ডিলিট করে দিব। সো স্টার্ট হয়ে গেল, পেন ড্রাইভ বুটেবল স্টার্ট হয়েছে। স্টার্ট এটি শেষ হলে আমরা তারপরে দেখবো কিভাবে বুটেবল পেন ড্রাইভ দিয়ে ওএস করতে হয়। অলমোস্ট 3 to 4 মিনিটের মতো টাইম লাগবে বুটেবল হতে। মূলত হার্ড ডিস্কের ডাটা তখনই ডিলিট হয়ে যায় যখন পার্টিশন স্কিমাটা এক্সটেন্ড পিসি এমবিআর মোডে থাকে বা জিপিটি মোডে থাকে। আমরা সেটি চেক না করে আমরা এমবিআর বা জিপিটি মোডে পেন ড্রাইভ বুটেবল করি, দেন আমরা যখন পেন ড্রাইভ ইন করি তখন হার্ড ডিস্ক, তখন আর উইন্ডোজ সিলেক্ট করার পরে বা সি ড্রাইভ ডিলিট করার পরে ডিলিট অপশনটা আসে না। তখন হলো কি আমাদের ফুল হার্ড ডিস্ক যদি ডিলিট করি সেক্ষেত্রে হলো আমরা নেক্সট অপশনে যেতে পারি। সো সেক্ষেত্রে অনেকেই না বুঝে ফুল হার্ড ডিস্ক ডিলিট করে দেয়, তো তার থেকে বাঁচারই সহজ উপায় হলো আমরা আগে চেক করে নিব যে আমাদের এক্সিস্টিং পিসির পার্টিশন স্কিমাটা কোন মোডে আছে, জেপিটি অর এমবিআর। যদি জেপিটি থাকে তাহলে আমরা পেন ড্রাইভ বুটেবল করবো জেপিটি মোডে, যদি এমবিআর থাকে তাহলে আমরা পেন ড্রাইভ বুটেবল করবো এমবিআর মোডে। আর যদি একদম বিল্ট ইন নিউ পিসি হয় তাহলে আমরা রিকমেন্ড করব অবশ্যই জেপিটি পার্টিশন করার জন্য, কারণ আপনার হইতে পারে 4-এর অধিক পার্টিশন দরকার হয়, প্রাইমারি পার্টিশন দরকার হইতে পারে, সেক্ষেত্রে আপনি জেপিটি মোডে করবেন। আর জেপিটি মোডের আরও কিছু সুযোগ সুবিধা আছে যেগুলো আমরা নেক্সট ভিডিওগুলোতে আলোচনা করব যে জেপিটি পার্টিশন কেন রিকমেন্ড করা হয়। আর যখন আপনি মাইক্রোসফট উইন্ডোজ সার্ভার ইউজ করবেন তখন আপনি অবশ্যই এমবিআর মোড ইউজ করবেন, কারণ এটা করার আমি যতটুকু বুঝি বা আমি যতটুকু জানি যাতে আপনার ফিজিক্যাল মেশিনে ডুয়েল বুট না হয় সেই কারণেই মূলত এমবিআরটা ইউজ করা হয়। সো আমরা যখন উইন্ডোজ সার্ভার সেট আপ করবো অবশ্যই তখন আমরা এমবিআরটা ইউজ করব, এবং আমরা যখন অন্যান্য অপারেটিং সিস্টেম ইউজ করব লাইক অ্যাজ উইন্ডোজ 10 বা লিনাক্স অপারেটিং সিস্টেম যে কোনটি বা ম্যাক, তখন আমরা অবশ্যই জেপিটি পার্টিশন ব্যবহার করব। বা আমরা যখন কোনো একটা ফিজিক্যাল মেশিনকে আমরা ফিজিক্যাল মেশিনের ভিতরে ভার্চুয়াল হোস্ট ক্রিয়েট করব তখন ওই ফিজিক্যাল মেশিনটাকে অবশ্যই আমরা এমবিআর পার্টিশনে করব যাতে ওই ফিজিক্যাল মেশিনে অন্য কোনো অপারেটিং সিস্টেম রান না করা যায়।
আমাদের পেন ড্রাইভ বুটেবল করা কমপ্লিট, তো এটাকে আমরা এখন ক্লোজ করে দিব। স্টার্ট করলে আবার নতুন করে শুরু হবে, সো আমরা স্টার্ট করব না, এটাকে আমরা ক্লোজ করে দিব। তো আমরা দেখে নিই আমাদের পেন ড্রাইভ বুটেবল হয়েছে কিনা, যে আমাদের যেটা নাম ছিল পেন ড্রাইভ বুটেবল হয়ে গেছে। তো আমরা এটাকে ইজেক্ট করি। আবার যখন ইন করবো, এই যে দেখতে পাচ্ছি এখন আমাদের এখানে অপারেটিং সিস্টেমের লোগো সহ চলে আসছে। তো এই পর্বে আমরা যেটা শিখলাম, আমরা দেখলাম জিপিটি এবং এমবিআর পার্টিশনের ভিতরে পার্থক্য, কিভাবে এক্সিস্টিং অপারেটিং সিস্টেমে কোন পার্টিশন রয়েছে জিপিটি অথবা এমবিআর এটি চেক করা, এবং কিভাবে একটি পেন ড্রাইভকে বুটেবল করতে হয় সেটি আমরা দেখলাম। নেক্সট পর্বে আমরা দেখব কিভাবে পেন ড্রাইভ দিয়ে উইন্ডোজ ইনস্টল করতে হয়, এবং উইন্ডোজ ইনস্টল করার পরে বেসিক কী কী জিনিসগুলো কনফিগার করতে হয় সেই জিনিসগুলো আমরা নেক্সট পর্বে দেখব। সো এই পর্বে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, এবং সবাইকে রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, এবং ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিবেন, আর ব্ল্যাকফিশ আইটি এর সাথে থাকবেন এবং নিজের কেরিয়ার বিল্ড করবেন। ধন্যবাদ সবাইকে।